এই মুহূর্তে রাজ্যের কাঠমানি নিয়ে একটি বড়সড় ব্রেকিং নিউজ নিয়ে আসি। কাঠমানি নিয়ে উত্তাল হয়ে উঠল রাজ্য। এই উত্তালের ঢেউ আশ্রয় পড়ল বীরভূমে। জননসের মুখে পড়ে কাঠমানি ফেরত দিলেন বীরভূমের এই হেভিওয়েট নেতা। তো এমন কিন্তু একটু বড়সড় ব্রেকিং নিউজ নিয়ে আসি। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সংবাদের সূত্রে জানা যাচ্ছে দলের নেতাদের কাঠমানি ফেরতের নির্দেশ দিয়ে ইতিমধ্যে মাস্টার স্ট্রোক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুদ্ধিকরণে যে পন্থা দলনেত্রী অবলম্বন করেছেন তা প্রশংসা করিয়েছেন সাধারণ মানুষের। কাঠমানি ফেরত দিয়ে চেয়ে দুর্নীতিগ্রস্ত নেতাদের বাড়িতে চড়াও হতে শুরু করেছেন সাধারণ মানুষ। দলের এক অংশের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে কাঠমানি খেকু নেতাদের। এবার সম্ভবত সেই আতঙ্ক থেকেই মঙ্গলবার কাঠমানি ফেরত দিলেন শিউড়ি দুই নম্বর ব্লকের কুমা পঞ্চায়েতের খন্না গ্রাম তৃণমূল অঞ্চল সভাপতি তৃণলোচন মুখোপাধ্যায়। সম্ভবত তিনি প্রথম তৃণমূল নেতা যিনি দলনেত্রীর নির্দেশ মান্য করে প্রকাশ্যে কাঠমানি ফেরত দিলেন। স্থানীয়দের অভিযোগ, গ্রামে একটি লম্বা নিকাশী নালা তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের থেকে দু লক্ষ কাঠমানি তুলেছিলেন অঞ্চল সভাপতি ত্রিলোচন মুখোপাধ্যায়। কিন্তু বহুদিন হয়ে গেলেও সেই নালার কাজ এখনও শুরু করেননি তিনি, যার ফলে আগামী দিনের মধ্যে গ্রামবাসীদের মধ্যে এই ক্ষোভ ছিল। মুখ্যমন্ত্রী কাঠমানি ফেরতের নির্দেশ দেওয়ায় যাতে ক্ষিতাহতি পড়ে তৃণমূল নেতা ত্রিলোচন মুখোপাধ্যায়ের কাছ থেকে টাকা ফেরতের দাবিতে মঙ্গলবার সকাল থেকে গ্রামের সালিশি সভা বসান স্থানীয়রা। অঞ্চল সভাপতির বাড়ি ঘেরাও করেন গ্রামবাসী। সূত্রের খবর, স্থানীয় বিজেপি নেতার নেতৃত্বে এই ঘেরাও অভিযান হয় এবং সেই জনরোষের মুখে পড়েই অবশেষে বাধ্য হয়ে কাঠমানি ফেরত দেন ত্রিলোচন মুখোপাধ্যায়। গ্রামের 141 জন মানুষকে 1617 টাকা করে ফেরত দেন তিনি। তিনি জানান, গ্রামবাসীদের উন্নয়নমূলক কাজের জন্য এই টাকা তোলা হয়েছিল, কিন্তু তাদের তা দেওয়া হয়নি, তাই আজ সবাইকে ডেকে সেই টাকা ফেরত দেওয়া হলো। প্রসঙ্গত, কাঠমানির অভিযোগ প্রমাণিত হলে ইতিমধ্যে 409 ধারা প্রয়োগের নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। দোষীদের যাবজ্জীবন কারাবাসে পাঠানোর এবং কঠোর শাস্তি নিদান দিয়েছেন নবান্ন। জনপ্রতিনিধি হোক বা সরকারি কর্মচারী, কাঠমানি নিয়ে থানায় অভিযোগ জমা পড়লে আর নেহাই নেই, সে কথা আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঠমানি নিয়ে অত্যন্ত তৎপর সঙ্গে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে রাজ্য প্রশাসন। সোমবার নবান্ন থেকে রাজ্যে এডিজি আইন শৃঙ্খলার জ্ঞানবন্ত সিং জানিয়ে দিয়েছেন, কারো বিরুদ্ধে কাঠমানি নালিশ জমা পড়লে 409 ধারা মামলা হবে। দোষ প্রমাণিত হলে যার সাজা 10 বছর যাবজ্জীবন কারাবাস। রাজ্যের সমস্ত পুলিশ সুপারের কাছে এই মর্মে নির্দেশ জারি হয়ে গিয়েছে। জ্ঞানবন্তর কথায় সরকারি সম্পত্তি ও অর্থ তছরূপের মামলা দায়ের হবে। জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কাঠমানি সংক্রান্ত অভিযোগের তদন্ত করা হবে দ্রুত। এমনকি কাঠমানি নেতার নেওয়ার অভিযোগে তৃণমূলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভের আগুন তীব্রতর হচ্ছে। জেলায় জেলায় মানুষ ফুটছে টাকা ফেরানোর দাবিতে, বাড়ি ভাঙচুর হচ্ছে, পঞ্চায়েত প্রতিনিধি কাউন্সিলরদের পড়ছে বোমা। আলিপুরদুয়ার পুরসভায় কাউন্সিলরদের বিরুদ্ধে সবর হন প্রবীণ তৃণমূল নেতা প্রশান্ত নারায়ণ মজুমদার। একই অভিযোগে কোচবিহার তুফানগঞ্জ পুরসভার চেয়ারম্যান অনন্ত কুমার বর্মা ঘেরাও হন। বর্ধমানে জনরোষের মুখে পড়েছেন পঞ্চায়েত সদস্য থেকে কাউন্সিলররা। তো এটি ছিল কিন্তু রাজ্যের কাঠমানি নিয়ে একটি বড়সড় ব্রেকিং নিউজ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং জনরোষে মুখে পড়ে কাঠমানি ফেরত দিলেন তৃণমূলের এই হেভিওয়েট। এই প্রসঙ্গে আপনি কী মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিও দেখার জন্য অসম